ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস যদি অতিরিক্ত অর্থ সরবরাহ বিল পাস না করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের টিকে থাকা কঠিন বলে মনে করছেন হোয়াইট হাউস। হোয়াইট হাউসের বাজেট ডিরেক্টর সালান্দা ইয়াং জানান, গণতান্ত্রিক ইউক্রেনকে সহায়তা করার এখনই সময়। ইতিমধ্যে ইউক্রেনের জন্য বরাদ্দকৃত $111 বিলিয়ন প্রায় পুরোটাই শেষ হয়ে যাবে বলে জানা যায়, যার অধিকাংশ অর্থ সামরিক খাতে এবং অন্যান্য অংশ বেসামরিক মানবিক কাজে ব্যয় করেছে বলে জানানো হয়। গত সোমবার ইউক্রেনের জন্য মার্কিন কংগ্রেসে অতিরিক্ত তহবিল গঠনের জন্য চিঠি প্রেরণ করেন হোয়াইট হাউস। এর আগে অক্টোবরে ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন কংগ্রেসকে ইসরায়েল, ইউক্রেন এবং মার্কিন সীমান্ত নিরাপত্তার জন্য $106 বিলিয়ন তহবিল পাশের অনুরোধ জানায়, যার মধ্যে $14 বিলিয়ন ইসরায়েল এবং $61 মিলিয়ন ইউক্রেনের জন্য বরাদ্দ থাকার কথা ছিল। কিন্তু রিপাবলিকানদের তীব্র বিরোধিতায় আটকে পড়ে এই বিলটি। এরই মধ্যে হোয়াইট হাউসের বাজেট ডিরেক্টর সালান্দা ইয়ং জানান, তহবিল প্রদানে ব্যর্থ হলে যুদ্ধক্ষেত্রে পিছিয়ে পড়বে ইউক্রেন। শুধু তাই নয়, ইউক্রেনের অর্জনই শুধু ঝুঁকির মধ্যে পড়বে না, এরই মাধ্যমে রাশিয়ার সামরিক বিজয়ের সম্ভাবনাও বাড়িয়ে দিবে। আবুল হাসান মোল্লা, RTV, লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র।